বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি। আজকে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্টের উপর ক্লাস নিচ্ছেন স্যার সুশোভন অধিকারী, আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আবার স্যার সরাসরি ক্লাসে চলে যাই, বিকজ আমাদের সময় অনেকটা কমে গেছে, অনেকটা ক্লাস হয়ে গেছে, আরও কিছুটা বাকি রয়েছে। স্যার প্লিজ ক্যারি অন। সো দ্য নেক্সট যেটা আমরা ডিসকাস করবো, দ্যাট ইজ দ্য মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ওকে, দিস ইজ দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রিজ অ্যাজ ফার অ্যাজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ কনসার্ন। তো এখানে মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে। অলমোস্ট অল দ্য এক্সামিনেশনসে এটা জিজ্ঞেস করে, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ইউনো ফিউচার অফ আওয়ার নেশন অলসো। দ্যাট ইজ দ্য বেটি বচাও বেটি পড়াও। ওকে, বেটি বচাও বেটি পড়াও, ক্লিয়ার? সো দিস স্কিম, দিস ইজ লার্জলি 640 ডিস্ট্রিক্টস ইন ইন্ডিয়া এই স্কিমসটা রান করছে, ক্লিয়ার? 640 ডিস্ট্রিক্টসে এই স্কিমটা বেটি বচাও বেটি পড়াও ইউনো স্কিম চলছে। নাও দিস স্কিম ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার 2015 ইন দ্য মান্থ অফ জানুয়ারি, ক্লিয়ার? সো জানুয়ারি 2015 বেটি বাঁচাও বেটি পড়াও লঞ্চ করা হয়েছিল, ক্লিয়ার? তো এখানে মেন অবজেক্টিভ এই স্কিমটা হচ্ছে, ওকে, তো দুটো গভর্নমেন্ট এই টার্ম থেকে আমরা রিলেটেড দেখতে পাচ্ছি, বিবি মানে বেটি বাঁচাও আর বিপি মানে বেটি পড়াও, ক্লিয়ার? তার মানে দিস রিলেটস টু দ্য সেফ দ্য গার্লস সেভ দ্য গার্লস অ্যান্ড দ্যাট রিলেটস টু এডুকেট দ্য গার্লস, সেভ দ্য গার্লস অ্যান্ড এডুকেট দ্য গার্লস, ক্লিয়ার? তো ফিমেল ফিটিসাইড এখানে একটা টার্ম চলে আসছে তাহলে, ওকে, দ্য গার্লস ওয়ার নট মানে বর্ন, ইফ দে আর গেটিং বর্ন, ওদের মানে জন্ম নেওয়ার আগেই অনেক ইউনো অনেক স্টেটে কি হয় ইন্ডিয়াতে ইউনো ভ্রূণ হত্যা করে দেওয়া হয়। সো দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য ইউনো ইস্যুস, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেট দ্য গার্লস, ক্লিয়ার? তো এটা সাবসিকুয়েন্টলি, তো এখানে যেহেতু দিস সেভ দ্য গার্লস যেহেতু কনসেপ্টটা রয়েছে অ্যান্ড এডুকেট দ্য গার্লস রয়েছে, তো তিনটে মিনিস্ট্রি নোডাল মিনিস্ট্রি এটা রান করছে, মিনিস্ট্রি অফ উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট। তিনটে নোডাল মিনিস্ট্রি এখানে কাজ করছে। ফার্স্ট ওয়ান ইজ টু WCD, তো রয়েছে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। সেকেন্ড ওয়ান যেটা কাজ করছে, দ্যাট ইজ দ্য মিনিস্ট্রি অফ HRD, এডুকেশনের ব্যাপার যেখানে যেহেতু রয়েছে, সো দিস উইল ওয়ার্ক অ্যাজ দ্য মিনিস্ট্রি অফ HRD। অ্যান্ড থার্ড আরেকটা যেটা রয়েছে, যেমন এখানে ফিটিসাইডের কথা আমি যেটা বললাম, ফর দ্যাটস ওয়াই গার্ল একটা হেলথেরও ব্যাপার রয়েছে, দ্যাটস মিন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তো তিনটে মিনিস্ট্রি, দিস শো ইজ রান বাই দ্য উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, বাট এই দুটো মিনিস্ট্রি অ্যাপার্ট ফ্রম দিস টু মিনিস্ট্রিজ আর অলসো কোলাবোরেটিং ইন দিস বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান, ক্লিয়ার? নাও এটা যেহেতু বললাম সবথেকে বড়ো ইন্ডিয়ার হচ্ছে 640 ডিস্ট্রিক্টসে কভার আপ করেছে, ক্লিয়ার? নাও আমি একটুখানি অবজেক্টিভসগুলো বলে দিই, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ দ্য বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম, ক্লিয়ার? সো দ্য ফার্স্ট ইজ টু ইউনো ইম্প্রুভ দ্য ডিক্লাইনিং চাইল্ড সেক্স রেশিও, ক্লিয়ার? একটা টার্ম এসছে সেক্স রেশিও, এটা ডেমোগ্রাফিক্স আছে, হোয়াট ইজ সেক্স রেশিও, ক্লিয়ার? সেক্স রেশিও ইন্ডিয়াতে কীভাবে ডিফাইন করা হয় সেন্সাসে, মানে লাস্ট যেটা আমাদের সেন্সাস হয়েছে 2011, ক্লিয়ার? এরপর সেন্সাস হবে 2021, প্রত্যেক 10 বছর অন্তর একটা সেন্সাস হয়, ক্লিয়ার? তো সেক্স রেশিও ইজ দ্য নাম্বার অফ ফিমেলস পার 1000 মেলস, ক্লিয়ার? পার নাম্বার অফ ফিমেলস পার 1000 মেলস, তো উইচ ইজ ইন ইন্ডিয়া উইচ ইজ অবভিয়াসলি লেস, ওকে? সো দের আর মোর মেলস দ্যান অ্যাজ কম্পেয়ার টু দ্য ফিমেলস ইন ইন্ডিয়া, ক্লিয়ার? তো এই সেক্স রেশিওটাকে ফিমেলস বাই মেলস এটাকে ইম্প্রুভ মানে ইনক্রিমেন্ট করার জন্য দিস বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানটাকে এটা আরও গভর্নমেন্ট ইউনো ট্রেন্ড করছে। আর নেক্সট আরেকটা রয়েছে, দ্যাট ইজ দ্য ফিমেল ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, ক্লিয়ার? নাও ওয়াই ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, বিকজ ইফ ইউ আর এডুকেটেড এডুকেটিং এ ফিমেল, দেন ইউ আর এডুকেটিং এ হোল কান্ট্রি, সরি হোল ফ্যামিলি, ক্লিয়ার? তো একটা যদি মেয়েকে যদি ইফ ইউ আর ইউনো টিচিং, দেন হোল ফ্যামিলি গেটস টিচড, সো দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন দিস গভর্নমেন্ট ইজ এনকারেজিং দ্যাট, ক্লিয়ার? তো দ্যাটস ওয়াজ অ্যাবাউট আওয়ার বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম। নেক্সট আমরা যেটা ডিসকাস করব, দ্যাট ইজ প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, সেকেন্ড স্কিম ইজ প্রধানমন্ত্রী
मातृ वंदना योजना क्लियर नाउ एट यूपीएससी क्वेश्चन यूपीएससी प्रीलिम्स क्वेश्चन वन टाइम्स इट वाज आस्क्ड इन डब्ल्यूबीसीएस मेन्स एग्जामिनेशन आल्सो क्लियर वन टाइम इन यूपीएससी एंड वन टाइम इन डब्ल्यूबीसीएस मेन्स एग्जामिनेशन सो दिस इज प्रधानमंत्री मातृ वंदना योजना क्लियर नाउ व्हाट प्रधानमंत्री मातृ वंदना योजना एट की बेनिफिट करे नाउ दिस इज अ मैटरनिटी बेनिफिट प्रोग्राम मैटरनिटी बेनिफिट प्रोग्राम এটাকে আগে এটার নাম চেঞ্জ করা হয়েছে আগে গভর্নমেন্টে প্রিভিয়াসলি এটাকে ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগ যোজনা IGMSY ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগ যোজনা বলা হতো তারপর নাম চেঞ্জ করে প্রেজেন্ট গভর্নমেন্টের নাম করে দিয়েছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা ক্লিয়ার এটা ন্যাশনাল ফুড সিকিউরিটি एक्ट 2013 अगेंस्ट अ प्रोविजन दिया रही है दिस प्रधानमंत्री मातृ वंदना योजना क्लियर सो एखाने की है द न्यूली बॉर्न जरा यू नो बेबीज रही है तादेर जोने एंड द मदर्स ओके सो तादेर के गवर्नमेंट प्रेगनेंट एज वेल एज अ लैक्टेटिंग मदर्स ओदेर के गवर्नमेंट यू नो कैश ट्रांसफर करे ओके फॉर फूड तो बेसिकली फूडेर जोने सो दैट दे गेट द न्यूट्रिशनल फूड न्यूट्रिशियस फूड द गवर्नमेंट इज डायरेक्टली अलोकेटिंग कैश इन देयर अकाउंट्स क्लियर तो एखाने जेहेतु कैशटा ट्रांसफर होच्छे तो एखाने आरेकटा टर्म जेखाने चले आसछे दैट इज जननी सुरक्षा योजना जननी सुरक्षा योजना क्लियर तो जो जननी सुरक्षा योजना अगेंस्ट एक वुमेन ओके इफ शी इज यू नो आइदर शी इज न्यू मदर सो शी विल गेट अराउंड 6000 रुपीज ओके वन टाइम 6000 रुपीज उधर के दिया है क्लियर नेक्स्ट हमारा चले जाबो नेक्स्ट मिनिस्ट्री थे नेक्स्ट मिनिस्ट्री इज और दैट इज द मिनिस्ट्री ऑफ हाउसिंग एंड अर्बन पॉवर्टी एलिविएशन मिनिस्ट्री ऑफ हाउसिंग पॉवर्टी एलिविएशन तो एखाने एक्टा स्कीम फर्स्ट स्कीम जेटा आमरा डिस्कस करबो दैट इज द स्वच्छ सर्वेक्षण व्हाट इज स्वच्छ सर्वेक्षण स्कीम स्वच्छ सर्वेक्षण स्कीम दिस इज यू नो कैरिड आउट बाय मिनिस्ट्री ऑफ हाउसिंग एंड अर्बन पॉवर्टी एलिवेशन जो अर्बन सिटीज गुलो रही है विच आर हैविंग पॉपुलेशन ऑफ ग्रेटर दैन मोर दैन 10 लैक्स क्लियर तो जर पॉपुलेशन मोर दैन 10 लैक्स रही है दोज अर्बन सिटीज और अर्बन यू नो प्लेसेस तादेर के क्लिनलीनेस अगेंस्ट एक यू नो रैंकिंग दिया है की बेसिस ऑन ट्राइमंथली बेसिस ओके ट्राइमंथलि बेसिसे तो ट्राइमंथलि जो एक बचर के ट्राइमंथलि बेसिसे कवर अप करी जो ब्रेक करी तो चारटे ट्राइमंथसे थाकबे ओके जानुआरी टू मार्च देन एप्रिल टू जून देन जुलाई टू सेप्टेम्बर एंड सेकेंड वन इज अक्टोबर टू डिसेम्बर क्लियर तो चारटे ट्राइमंथलि बेसिसे क्लिनलीनेस एर अगेंस्टे रैंकिंग करा हय क्लियर सो दैट इज द स्वच्छ सर्वेक्षण एटा केनो करा हय ओके टू मोर टू एनकारेज देम इन टू मोर कम्पिटिटिवनेस टुवर्ड्स क्लिनिंग देयर सिटीज नेक्स्ट आमरा डिस्कस करबो दैट इज द अमृत स्कीम ओके अमृतेर फुल फॉर्म होच्छे अटल मिशन फॉर रेजुवेनेशन एंड अर्बन ट्रांसफॉर्मेशन क्लियर अटल मिशन फॉर रेजुविनेशन एंड अर्बन ट्रांसफॉर्मेशन एखाने कोयेकटा यू नो कोर एरियाजे माने जेगुलो अर्बन एरियाज रयेछे ओखाने गवर्नमेंट अर्बन एरियाजे
মেন মার্কিং করে এই স্কিমটা লঞ্চ করেছে, ক্লিয়ার? তো কোন কোন আরবান এরিয়াতে কোন কোন ফোকাস এরিয়া রয়েছে ওগুলো আমরা ডিসকাস করে নিই। ফার্স্ট ওয়ান ইজ দ্য ওয়াটার সাপ্লাই, সেকেন্ড ওয়ান ইজ সিভেজ অ্যান্ড সেপ্টেজ ম্যানেজমেন্ট, দেন থার্ড ওয়ান ইজ নন মোটরাইজড আরবান ট্রান্সপোর্ট, ফোর্থ ওয়ান ইজ স্টর্ম ওয়াটার ড্রেনেজ টু রিডিউস ফ্লাডিং, অ্যান্ড ফিফথ ওয়ান ইজ গ্রিন স্পেস, ওকে, গ্রিন স্পেস পার্কস। তো একটা সিটিতে কী কী এই অমৃত মিশনের আন্ডারে আসছে, দ্যাট ইজ দ্য ওয়াটার সাপ্লাই, ওকে? সো দে মাস্ট হ্যাভ ইউনো গুড ইউনো ওয়াটার সাপ্লাই সিস্টেম টুয়ার্ডস দ্য হাউসেস, ওকে? তো লোকালিটিসে গভর্নমেন্টকে যে গভর্নমেন্টকে যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা গভর্নমেন্ট ডাইরেক্টের যে কর্পোরেশনগুলো রয়েছে যে যারা ইউনো সাপ্লাই দিচ্ছে ওয়াটার, তো সেটা অমৃত স্কিমের আন্ডারে আসবে। নেক্সট ওয়ান ইজ দ্য সিভেজ ম্যানেজমেন্ট, ফার্স্ট ওয়ান ইজ দ্য সিভেজ ম্যানেজমেন্ট, যেটা আমাদের গার্বেজ ডাম্পিং ইয়ার্ডের যেটা ব্যাপার আসছে ওটা অমৃতর আন্ডারে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেপ্টেজ ম্যানেজমেন্ট, ক্লিয়ার? নেক্সট ইজ দ্য নন মোটরাইজড আরবান ট্রান্সপোর্ট, ক্লিয়ার? যেমন এই ই রিক্সা সার্ভিস আছে, এগুলো তো অনেক সময় আমাদের নন মোটরাইজড আগেনস্টে ইউনো কাউন্ট করা হয়, তো নন মোটরাইজড ট্রান্সপোর্টের আগেনস্টে যেগুলো ই রিক্সা বা যেগুলো ইউনো যেগুলো কমিউনিটির যেগুলো কমিউনিটির জন্য যে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস যেগুলো প্রোভাইড করা হচ্ছে সেটা অমৃত স্কিমের আন্ডারে আসবে। নেক্সট ইজ দ্য স্টর্ম ওয়াটার ড্রেনেজ টু রিডিউস দ্য ফ্লাডিং, ক্লিয়ার? তো ড্রেনেজ ওয়াটার যাতে সিটিটা ফ্লাডিংয়ের সময় ইউনো ওয়েন ডিউরিং হেভি রেন যেটা সিটিটা ফ্লাড যাতে না করুক, তো ওখানে ড্রেনেজ সিস্টেমটা ইউনো উত্তম কোয়ালিটির করতে হবে, তা সেটাও অমৃত স্কিমের আন্ডারে চলে আসছে। দ্য লাস্ট ওয়ান ইজ দ্য গ্রিন স্পেস অ্যান্ড পার্কস, ওকে? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিকজ অমৃত স্কিমের আন্ডারে এটাকে বেশি ফোকাস করা হচ্ছে টু রিডিউস দ্য পলিউশন, ওকে? তো পলিউশন লেভেল রিডিউস করে দিলে, ওকে, ফর হাউ ইউ ক্যান বাই প্লান্টিং মোর অ্যান্ড মোর ট্রিস, ওকে? সো বাই দিস উই ক্যান রিডিউস দ্য পলিউশন, ওকে? নেক্সট আমরা ডিসকাস করব, দ্যাট ওয়াজ অ্যাবাউট অমৃত অটল মিশন ফর রেজুভেনেশন আরবান ট্রান্সফরমেশন। নেক্সট উই আর গোয়িং টু discussed is the Ministry of Tribal Affairs Van Dhan internship program. This is WBCS ekbar jiggesh kora hoyeche, UPSC te this was asked in, দিস ওয়াজ আস্ক টু টাইমস, ওকে? সো WBCS একবার আর UPSCতে টুবার, দিস ইজ মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের একটা হচ্ছে ওয়ান ধন ইন্টার্নশিপ প্রোগ্রাম। ওয়ান ধন ইন্টার্নশিপ প্রোগ্রাম, ওকে? নাও দিস ইজ ইউনো রান বাই দ্য ট্রাইফেড, ট্রাইফেড বলে একটা ইউনো অর্গানাইজেশন রয়েছে, ওকে, দিট ইজ ডাইরেক্টলি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ টেক্সটাইলস, মিনিস্ট্রি অফ টেক্সটাইলস এগেনস্ট ট্রাইফেড বলে একটা অর্গানাইজেশন রয়েছে, এই ট্রাইফেড ডাইরেক্টলি ওয়ান ধন ইন্টার্নশিপ প্রোগ্রাম রান করে, ক্লিয়ার? নাও এখানে কী কী করা হয়, এখানে ইন্টার্নসদেরকে হায়ার করা হয়, ইন্টার্নস আর হায়ার্ড, নাও দিস ইন্টার্নস, ওকে, এদেরকে মিনিস্টার ইন্টার্নস বলা হয়, দে আর কল্ড অ্যাজ মিনিস্টার interns, clear? Now this minister intervals are the students from reputed institutes, reputed institutes, okay? Now these are these interns are wholly responsible for this Vandhan internship program, clear? So ekhane ei মেইন যেটা মোটো হচ্ছে বন্ধন ইন্টার্নশিপ প্রোগ্রাম, যে ট্রাইবাল যারা রয়েছে, ট্রাইবাল ইউনো দ্য পিপল হু আর লিভিং ইন দ্য ইউনো রিমোট এরিয়াস অ্যান্ড হু আর হু কামস আন্ডার দ্য সার্টেন ট্রাইবস, ওদের লাইভলিহুড প্রমোশন,
ওকে, তো ওদের লাইভলিহুড প্রমোশন করার জন্যে, মানে জীবনযাপন ওদের যারা একটুখানি ভালো করে করতে পারে তারা, তাদের জন্যে এই প্রোগ্রামগুলো চালানো হচ্ছে। মানে ওদের যে ডেলি অ্যাক্টিভিটিজের যে ইউনো যেগুলো রয়েছে অ্যান্ড অল দ্যাট ইউনো দেয়ার হেলথ অ্যান্ড হাইজিন, এগুলো ওরা ডিসকভার করে, ওকে, যাতে ওদের সো দ্যাট দে আর আর্নিং গুড অ্যান্ড দে আর হ্যাভিং এ বেটার প্লেস ইন দ্য সোসাইটি। তো এটা এই প্রোগ্রাম থ্রু এনশিওর করা হয়। স্যার, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে মুখস্থ করার কোনো জায়গা নেই, এই স্কিমগুলো খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়াশোনা করলে, রিড করলে যে কোনো টাইপের কোয়েশ্চেনই এখান থেকে আনসার করা যাবে। একদমই স্যার, অনেক ধন্যবাদ। আজকে তো জিকের ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট দিন অবশ্যই আমরা স্টেট লেভেলেরও কিছু আমাদের স্কিম রয়েছে সেগুলো নিয়ে স্টাডি করতে হবে, আমরা নেক্সট ক্লাসে সেগুলোই থাকবো। অনেক ধন্যবাদ স্যার, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন স্যার সুশোভন অধিকারী। আমরা জিকের ক্লাস করছিলাম, কিন্তু আজ এ পর্যন্তই। রাইস এডুকেশন সবসময়ই তোমাদের পাশে রয়েছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।